আসসালামু আলাইকুম আপুরা, গাছ হেভেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিব। তো মার্কেট প্লেসটা হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এখন মার্কেট প্লেসটা কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করতে হয় এটা জানানোর জন্য হচ্ছে এই ভিডিওটা। তো প্রথমেই আমি বলছি যে প্রথমে আমি ফেসবুক অফিসিয়ালটায় ঢুকেছি। তো ঢোকার পর আমি আপনাকে মার্কেট প্লেসটা সম্পর্কে জানাবো, এখানে মানে মার্কেট প্লেসটা কোথায় থাকে বা কী সেটা হচ্ছে গিয়ে জানাবো। প্রথমেই আপনাকে হচ্ছে গিয়ে দেখাই যে এখানে আমার এখানে কয়েকটা বার কম আছে, যাই হোক নতুন আইডি তো এর জন্য হয়তো বা যাই হোক। তো প্রথমেই আপনাকে দেখাই এই যে এই বারটা তো সবার কাছেই আছে তাই না, এই যে এই বারটা, এই বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ই দেখতে পাবেন, যে অনেক কিছু লেখা আছে এখানে, যে মার্কেট প্লেস, তারপর ফিডস, তারপর হচ্ছে গিয়ে ফাইন ফ্রেন্ডস গ্রুপ, এগুলো। তো এই যে মার্কেট প্লেস, এইটা সম্পর্কে হচ্ছে গিয়ে আপনাদের এখন ধারণা দিব। তো মার্কেট প্লেসটাই আপনি ঢুকবেন, ঢোকার পর হচ্ছে গিয়ে সেল আর ক্যাটাগরিজ লেখা আছে এখানে, ঠিক আছে। তো আপনি সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করার পর আপনি হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে সেই আইটেমে ক্লিক করবেন, ঠিক আছে। আইটেমে ক্লিক করলেন, ক্লিক করার পর আমি হচ্ছে গিয়ে আপনাদের সপ্তাহে দুই তিনটা করে প্রোডাক্ট দিব, একসাথে অনেকগুলো প্রোডাক্ট দিব, আপনারা এইখানে হচ্ছে পোস্ট করবেন। এখন এইটা হচ্ছে গিয়ে পোস্ট করার জায়গা, কীভাবে কি পোস্ট করতে হয় সেটা এখন আপনাকে দেখাবো, ঠিক আছে। তো পোস্ট করার জন্য প্রথমে আপনি এই যে দেখেন, এই যে অ্যাড ফটো আছে, মনে করেন আমি হচ্ছে গিয়ে আপনাকে পাঁচটা প্রোডাক্ট দিলাম, ঠিক আছে। প্রোডাক্ট দেওয়ার পর এখন আপনি এই পাঁচটা প্রোডাক্ট পোস্ট করবেন এই মার্কেট প্লেসে। এখন কীভাবে পোস্ট করবেন, এই যে অ্যাড ফটো আছে সেই অ্যাড ফটোতে যাবেন, যাওয়ার পর ওই প্রোডাক্ট মানে যেগুলো আমি আপনাকে দিব সেগুলো তো আপনি সেভ করবেন তাই না, ছবিগুলো, ছবিগুলো সেভ করার পর মার্কেট প্লেসে গেলেন। যাওয়ার পর হচ্ছে গিয়ে আমি হচ্ছে আপনাকে একটা পোস্ট করে দেখাই, মনে করেন এই যে এই আইশ্যাডোটা হচ্ছে গিয়ে, এটা একটা আইশ্যাডো, এই আইশ্যাডোটা আমি সেল করব। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে গিয়ে ই দিলাম পোস্ট হিসাবে, এখানে একটা ফটো দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে এখানে টাইটেলটা লিখবেন, টাইটেলকে আমি হচ্ছে গিয়ে আপনাদের নাম সহ ডিটেলস লিখে দিব, ডিটেলস বলতে গিয়ে প্রাইস কত কি নামটা পুরো লিখে দিব, ঠিক আছে। সেই টাইটেলে আপনি হচ্ছে প্রোডাক্টের নামটা লিখবেন, যেমন এই প্রোডাক্টের নাম হচ্ছে গিয়ে মি উই উই 60 কালার আই শ্যাডো প্যালেট। তো আমি এটা লিখছি এম আই মি ডাব্লু ই আই উই উই 60 আই শ্যাডো ইউআই আই এস এস এ আই শ্যাডো। হ্যাঁ, এখন প্রাইস, প্রাইসটা হচ্ছে কি আপনি কিন্তু আমরা প্রাইস বলে দিব, যে অফার প্রাইস রেগুলার প্রাইস দুটো বলে দিব। তো আপনারা এখানে প্রাইসটা সেই প্রাইস দিবেন না, আপনারা এখানে হচ্ছে গিয়ে কম সংখ্যা দিবেন, যেমন জিরো বা ওয়ান বা টু এরকম দিবেন। কারণ কি, যখন আপনি প্রাইসটা দিবেন, প্রাইসটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনাকে যদি আপনি জিরো ওয়ান দেন তাহলে মানুষ এসে আপনাকে নক করবে, নক করে বলবে যে এটার প্রাইস কত কি, তখন হচ্ছে গিয়ে আপনি সাড়াটা বেশি পাবেন, বুঝেছেন। আর আপনি যদি রিয়েল প্রাইসটা লিখে দেন তখন হচ্ছে গিয়ে মনে করেন সাড়াটা একটু কম থাকবে, বুঝেছেন আপু। যাই হোক, এখানে মনে করেন আপনারা কী বলে সিরিয়াল অনুযায়ী প্রাইসটা দিতে পারেন, যেমন মনে করেন আমি আপনাকে পাঁচটা প্রোডাক্ট দিলাম, তো আপনি প্রথম প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনি একটা প্রোডাক্ট হচ্ছে পোস্ট করলেন, করার পর এখানে ওয়ান দিলেন, ওয়ান দেওয়ার পর এটা তো আপনার ই থাকবে, তারপর সেকেন্ডটায় আপনি হচ্ছে গিয়ে টু দিলেন, তারপর থার্ডটায় থ্রি দিলেন, এরকমভাবে হচ্ছে গিয়ে আপনি প্রাইজের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন যে আপনি কয়টা পোস্ট করেছেন, এটা এটা একটা ই হয়। এখন আপনাদের ইচ্ছা, আপনি জিরোও দিতে পারেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো দিতে পারেন, ঠিক আছে। কিন্তু রিয়েল প্রাইসটা না দেয়াই ভালো, রিয়েল প্রাইসটা হচ্ছে গিয়ে দিবেন না আপনারা। আর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি দেখেন এখানে নিচে কিছু লেখা আছে, দেখেছেন এখানে হচ্ছে গিয়ে ক্যাটাগরি নিচে লেখা আছে আই মেকআপ আই শ্যাডো মেকআপ সেট। যদি এখানে নিচে লেখা থাকে তাহলে হচ্ছে গিয়ে আই শ্যাডো দিয়ে দিবেন, মানে যেটা এটার সাথে মিলে সেটা দিয়ে দিবেন, বা এখানে হচ্ছে গিয়ে যদি সেটার সাথে না মিলে তখন হচ্ছে আপনি এখানে এই যে এই ফ্যামিলি, ফ্যামিলি একটা ই আছে, তো এইখানে যে হেলথ অ্যান্ড বিউটি নামে ই আছে এইটাতে ক্লিক করে দিবেন, কারণ আমাদের বেশিরভাগ প্রোডাক্টই হেলথ অ্যান্ড বিউটিতে, বুঝেছেন। তো ক্যাটাগরি যদি এরকম হয় যে নিচেরগুলোতে না মিলে তখন হচ্ছে গিয়ে আপনারা হেলথ অ্যান্ড বিউটিতে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে গিয়ে হ্যাঁ এই প্রোডাক্টটা কন্ডিশন, আমাদের সব প্রোডাক্টই হচ্ছে গিয়ে নিউ, তো আপনি কন্ডিশনে সবসময় হচ্ছে গিয়ে নিউ দিবেন। নিউ দেওয়ার পর তারপর এখানে বলছে যে ভেরিয়েন্ট, আমাদের এখানে কোনো ভেরিয়েন্ট নাই, প্রোডাক্টে কোনো ভেরিয়েন্ট নাই, এগুলো লিখতে হবে না আপনাদের, শুধু আপনারা হচ্ছে গিয়ে জেন্ডারটা লিখতে পারেন যে ফিমেল,
ফিমেল দিলে কি হবে, সব মেয়েদের কাছে এই ইটা যাবে, পোস্টটা মেয়েদের কাছে যাবে, বুঝেছেন? ফিমেল, হ্যাঁ ফিমেল দিতে পারেন। আবার যদি মনে করেন এরকম হয় যে ছেলেদের আইটেম, তখন আপনি মেল দিতে পারেন, বুঝেছেন? তাহলে সব ছেলেদের কাছে যাবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা লোকেশনের ব্যাপারে আসি। লোকেশনটা কি, লোকেশন হচ্ছে গিয়ে আপনি কোন জায়গায় এটা পোস্ট করতে চান, মানে কোন জায়গায় ছড়াতে চান পোস্টটা, হ্যাঁ সেই জায়গা অনুযায়ী। মনে করেন এখানে লোকেশন হচ্ছে গিয়ে আপনি কোন জায়গায় দিতে চান। মনে করেন আমি হচ্ছে গিয়ে কি গাইবান্ধাতে দিলাম, হ্যাঁ এই যে গাইবান্ধাতে লোকেশন দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই করলাম। তো এটা দেওয়ার পর দেখবেন গাইবান্ধা, গাইবান্ধার যে কয়টা হচ্ছে গিয়ে মেয়ে আছে তাদের কাছে এইটা পৌঁছাবে, বুঝেছেন? এটা হচ্ছে লোকেশনের কাজ। যদি আপনি লোকেশন দেন যে কোনো একটা জায়গায় দিতে পারেন, হ্যাঁ তো সেই জায়গায় অনুযায়ী পৌঁছাবে। তো আমার কথা হচ্ছে, আপনারা কখনো ঢাকায় লোকেশন দিবেন না, ঢাকায় লোকেশন দিবেন না। কারণ হচ্ছে গিয়ে বেশিরভাগ যারা ঢাকায় থাকে তারা হচ্ছে গিয়ে মার্কেট প্লেস দিয়ে কোনো প্রাইস ওরকমভাবে হচ্ছে গিয়ে প্রোডাক্ট নেয় না, বুঝেছেন? তো ঢাকায় না দিয়ে ঢাকার দূরবর্তীতে, মনে করেন আসে অনেক দূরে দূরে যে জেলাগুলো আছে না, সেগুলোতে দিবেন। সেগুলোতে দিলে সারা বেশি পাবেন, বুঝেছেন আপু? তো এখন কথা হচ্ছে, এইটা হচ্ছে লোকেশন। তো আমি আপনাকে একটা কথা বলি, যে মনে করেন হচ্ছে কি একটা প্রোডাক্ট, হ্যাঁ আপনাদের পাঁচটা প্রোডাক্ট দেওয়া হবে, মনে করেন পাঁচটা চারটা যে কয়টা হোক প্রোডাক্ট দেওয়া হবে। তো দেওয়ার পর আপনি এই একটা প্রোডাক্ট দিয়ে তিনবার পোস্ট করতে পারবেন। কিরকম, মানে একই জিনিস, শুধুমাত্র লোকেশনটা ভিন্ন করবেন। লোকেশনটা ভিন্ন করলে কি হবে, মনে করেন এই এই প্রোডাক্টটা একবার এই এই গাইবান্ধা দিয়ে তারপর হচ্ছে গিয়ে পোস্ট করে দিলেন, হ্যাঁ তো ওখানে গাইবান্ধার মানুষটা হচ্ছে গিয়ে পাবে। তারপর আবার মনে করেন এই প্রোডাক্টটাই সব কিছু সেম থাকবে, শুধু লোকেশনের জায়গায় মনে করেন বরিশাল দিয়ে দিলেন। বরিশাল দিলে কি হবে, তো ওখানে যে বরিশালের মানুষ আছে সবাই ওইটা পাবে, এরকমভাবে। তারপর মনে করেন তারপর আরেকবার এইরকম দিলেন যে একই প্রোডাক্ট, তারপর লোকেশন দিয়ে দিলেন মনে করেন হচ্ছে গিয়ে বগুড়ায়, তো বগুড়ায় লোকেশন দিলে বগুড়ার মানুষটা পাবে। তাহলে কি হবে, এই একটা প্রোডাক্টে সারা জায়গায় ছড়িয়ে যাবে, বুঝেছেন আপু? তো এরকমভাবে মনে করেন একটা প্রোডাক্টে তিনটা পোস্ট হলো, এখন পাঁচটা প্রোডাক্টে এরকম তিনটা 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 করে 15টা পোস্ট হয়ে গেল। তাহলে কি হবে, আপনার কি বলে মানুষ মানুষের কাছে পৌঁছাবে বেশি, বুঝেছেন আপু? একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাবে বেশি, এই হচ্ছে কথা। হ্যাঁ লোকেশন, লোকেশনের ব্যাপারে আমি আশা করি বুঝাতে পেরেছি। আমার মতে হচ্ছে একটা প্রোডাক্টে তিনটা পোস্ট করা ভালো, মানে একটা প্রোডাক্টে লোকেশন বিভিন্ন তিন জায়গায় দিয়ে তিনটা পোস্ট করা ভালো। তাহলে হচ্ছে গিয়ে আপনি ইটা বেশি পাবেন, সাড়াটা বেশি পাবেন। তাহলে যত সাড়া বেশি পাবেন ততই তো আপনি কাস্টমার পাবেন, তাই না? যত কাস্টমার পাবেন ততই তো হচ্ছে গিয়ে আপনার লাভ আর কি। তারপর এই যে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে কি করবেন, ডিসক্রিপশনে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে প্রোডাক্টের নামটা আছে না, প্রোডাক্টের নামটাই ডিসক্রিপশনে লিখে দিবেন। এখানে আর কিছু লিখতে হবে না। যদি আমরা লিখে দিই যে এখানে 60টা কালার কি বলে 60 কালার রয়েছে বা কিছু, এগুলো আপনি ডিসক্রিপশনে লিখতে পারেন। তবে প্রোডাক্টের নামটা আগে লিখবেন ডিসক্রিপশনে, আর যদি কিছু এক্সট্রা থাকে লেখা তাহলে ওটা লিখে দিবেন, এই আর কি। শুধুমাত্র প্রোডাক্ট ডিসক্রিপশনে প্রোডাক্ট নামটা দেওয়াই ভালো, ডিসক্রিপশনে প্রোডাক্ট নামটাই দিয়ে দিন। আর হচ্ছে ট্যাগ, ট্যাগ লাগবে না। তারপর এই যে এই অপশনগুলোর দরকার নেই, দরকার নেই। তারপর হচ্ছে গিয়ে এই যে অ্যাভেলেবিলিটি, এখানে এই যে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম এটাই দিতে পারেন। আর হচ্ছে গিয়ে আবার হ্যাঁ অনেকে অনেক আপুর হতে পারে যে বিভিন্ন ধরনের অপশন নাই, হ্যাঁ তো তাদের অপশন না থাকলে ওটা নিয়ে কোনো ভাবার চেষ্টা চিন্তা করা লাগবে না। যেমন মনে করেন ফিমেল অপশনটা এটা অনেক জায়গায় নাই, দেখলাম যে অনেকেরই নেই। তারপর হচ্ছে গিয়ে অনেক কিছুই মনে করেন অনেকের থাকে না অপশন, তো এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। মেইন যেগুলো হচ্ছে গিয়ে মেইন হচ্ছে গিয়ে লোকেশন, লোকেশন এই যে কি বলে প্রাইস, ক্যাটাগরি আর হচ্ছে কি টাইটেল, এগুলোই হচ্ছে মেইন, বুঝেছেন? এই অপশনগুলো থাকলেই চলবে। তারপর কি, তারপর এই যে পিছনে দেখেন এগুলো লাগবে না, এগুলো কিছু দরকার নেই। তারপর এই দেখেন, যদি মনে করেন আপনি হচ্ছে কি কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ তো আপনি তো রিসেলারের কাজ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন না যে আপনার ফ্রেন্ডরা দেখুক। একটা জিনিস আমরা পোস্ট করলে তো ফ্রেন্ডরা দেখে, তাই না? তো আপনি চাচ্ছেন না যে ফ্রেন্ডরা দেখুক, তো এর জন্য হচ্ছে কি এই সিস্টেমটা। যদি আপনি না চান যে আপনি একটা কাজ করছেন এটা আপনার ফ্রেন্ডরা দেখুক, বা দেখলে অনেকে আছে না যে কি বলে ঠাট্টা মস্কারা করে বা কিছু করে এরকম, না তো অনেকে সমস্যা হতে পারে। তো এর জন্য যাদের সমস্যা হবে, যারা চাচ্ছেন না যে আপনার ফেসবুকের ফ্রেন্ডরা দেখুক বা আপনার আত্মীয় স্বজনরা কেউ দেখুক, তারা হচ্ছে কি আপনারা এখানে যে হাইড ফ্রম ফ্রেন্ড এখানে ক্লিক করে দিবেন, এই হয়ে গেল। তো এটা করার পর হচ্ছে কি আপনার ফ্রেন্ডরা পাবে না, ফ্রেন্ড ছাড়া অন্য যারা যারা আছে তারা পাবে, বুঝেছেন আপু? তারপর হচ্ছে গিয়ে
তারপরে যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এইখানে দেখেন মার্কেট প্লেসে তো আপনি ই করেই দিবেন, পোস্ট করেই দিবেন, তাছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আছে, দেখেন কি বলে গ্রুপ আছে, গ্রুপে গিয়ে জয়েন 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 জয়েন্ট এগুলো দিয়ে দিলে তাহলে কি আপনার প্রসারটা আরও বেশি বাড়বে, বুঝেছেন? তো এই গ্রুপে অ্যাড করে দিবেন, করার পর হচ্ছে গিয়ে এগুলো তো এখন পর্যন্ত জয়েন্ট হয়নি, জয়েন্ট হওয়ার পর হচ্ছে গিয়ে অ্যাড করা যাবে, যাই হোক। করার পর তারপর আপনি পাবলিশ দিয়ে দিবেন, পাবলিশ দেওয়ার পর দেখবেন যে এটা যে পেন্ডিং হচ্ছে, এটা হচ্ছে গিয়ে পাবলিশিং হয়ে যাচ্ছে, এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে।